কাহিনীটি বহু পুরনো দিনের। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম নেওয়া একটি ছোট শিশু, সে যখন কিছুটা বড় হলো, পড়াশুনো শুরু করেছে, সেই সময়কালে সে একদিন গল্পের ছড়াই মাকে বলছে, মা, আমি যখন বড় হব, অনেক অর্থ উপার্জন করব, তখন তোমার জন্য অনেক গয়না কিনে দেবো, তোমার কোন গয়নাগুলি বেশি পছন্দ? তখন তার মা তাকে বলছে, আমার তিনটে গয়না লাগবে। বলছে, কি তিনটে গয়না? একটা তো আমাদের গ্রামে কোনো স্কুল নেই, একটি স্কুল অবশ্যই আমার চাই। দু নম্বর, আমাদের গ্রামে কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র নেই, সঠিকভাবে চিকিৎসা হয় না, তাই একটা অবশ্যই চিকিৎসা কেন্দ্র দরকার। তিন নম্বর, আমার গ্রামে যত বাচ্চারা রয়েছে যারা অনাথ, তাদের সঠিকভাবে কিন্তু দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, তাদের জন্য অবশ্যই যেন খাওয়ার ব্যবস্থা করা যায়। এই তিনটে গয়না আমার অবশ্যই লাগবে। এটি শুনে সেই বাচ্চাটির চোখে জল চলে আসলো এবং সে মনে প্রাণে ঠিক করে নিল যে এই তিনটে জিনিস আমি করেই ছাড়ব। যদি মনের মধ্যে আশা থাকে এবং উদ্যম থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই লক্ষ্যকে পার করে যাওয়া যায়। ঠিক সেরকমভাবেই আমাদের সর্বপরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু করে দেখিয়েছিল। এই বাচ্চাটি সে যে তার মায়ের কথা তিনটি সঠিকভাবে পালন করেছিল এবং মাকে এই তিনটি গহনা উপহার দিয়েছিল। আর আজ মাতৃদিবসে প্রত্যেক মাকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ যদি মায়ের আশীর্বাদ না থাকে, মায়ের ব্লেস না থাকে, তাহলে কিন্তু কখনোই একজন সন্তান জীবনে বিশেষ উন্নতি করতে পারে না। তাই মায়ের ব্লেস, মায়ের আশীর্বাদ অত্যন্ত বিশেষভাবে দরকার। এবং শাস্ত্রও বলছে, বিতরু পদ্রিকা মাতা গর্ভধারিণী পোষণাত অত ক্ষেত্র শুলকেশু নাস্তি মাতৃ সমগুরু। অর্থাৎ মায়ের চেয়ে বড় গুরু কেউ হতে পারে না। গুরু তো আমরা জীবনে দীক্ষার জন্য, শিক্ষার জন্য নিয়ে থাকি, কিন্তু প্রথম যে পরম পূজ্য গুরু যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে মা, যিনি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেই কিন্তু আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছে। এবং সব তার থেকেও বড় কথা, আমরা প্রত্যেকেই যে জীবনে উন্নতি করেছি, তা কিন্তু মায়ের ভালোবাসার জন্য। মা যেখানেই থাকুক না কেন, তার আশীর্বাদ আমাদের সাথে সর্বদাই থাকে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে, সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের ক্ষেত্রে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি। সুতরাং দশমী তিথি চলাকালীন কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী এবং শুভ হয়ে থাকবে। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রমণ্ডলীতে 24 নম্বর নক্ষত্র হিসাবে কুম্ভ রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি রাহু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে, তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে বণিজকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ ইন্দ্রযোগ বা রবিবার। আজকে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে 4:30 বিকেলবেলা থেকে 6:09 সন্ধ্যাবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। অমৃতকাল আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে 9:54 সকালবেলা থেকে 11:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 1:12 দুপুরবেলা থেকে 2:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যেও আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দিয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে সর্বাত্ম সিদ্ধি যোগ আজকে নেই, রয়েছে 16 মে, যা চলবে 5:17 ভোরবেলা থেকে 8:15 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে আজ, যা চলবে 6:01 সকালবেলা থেকে 10:20 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল আপনারা আপনাদের বিজনেস পার্টনারকে, কাছের মানুষকে, মনের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 12:40 থেকে 2:57 পর্যন্ত। দুপুরবেলা এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন।
কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি আজকে রয়েছে, যা থাকবে 5:31 সকালবেলা থেকে 9:50 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:31 থেকে 9:50। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে 6:01 সকালবেলা থেকে 10:20 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে 21 মে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:22 থেকে 4:16 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 6:36 থেকে 12:01 পর্যন্ত পরবর্তী দিন। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:31 থেকে 9:50 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 2 মতবিরোধ এড়িয়ে থাকুন। সংখ্যা 3 পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। সংখ্যা 4 ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সংখ্যা 5 গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় সমস্যাগুলি সমাধানের পথ আজ খুঁজে পেতে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। সংখ্যা 6 আজকে প্রেমজ জীবনে কিছু জটিলতা আসতে পারে, দূরভ্রমণ দূরযাত্রায় সফলতা লাভ। সংখ্যা 7 আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভরা দিন থাকছে, কিছু বিশেষ কাজে হঠাৎই কিন্তু ভুল কথাবার্তা বলে ফেলতে পারেন, ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, সতর্ক হয়ে কথা বলা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সংখ্যা 8 আজকে আপনাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 9 কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে, হঠাৎই শত্রুতামূলক আচরণ আপনার কাছের মানুষের সাথে হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি। বি, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। সি, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ডি, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। ই, আজকে আপনাদের ক্ষেত্রে মার্কেটিং লাইনে সফলতা থাকছে। এফ, কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য ভালো হবে। জি, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এইচ, আজকে প্রমোটিং ব্যবসায় সফলতা। আই, কাউকে ঋণ দেওয়া শুভ নয়। জে, আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ মানে যোগসাজস যা বহুদিন ধরে আপনি চেষ্টা করছিলেন আপনার কর্মের ক্ষেত্রে আজকে সেগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কে, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হবে। কেল, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে সমস্ত কাজগুলি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ফায়দা অবশ্যই দেবে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভরা দিন থাকছে। এন, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ও, আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হচ্ছে। পি, আজকে কাউকেই মনের কথা বলবেন না তা আপনাদের জন্য শুভ নয়। কিউ, দূরযাত্রা এবং দূরভ্রমণে সফলতা লাভ। আর, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এস, বুঝে কথা বলুন ফায়দা মিলবে। টি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ইউ, কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হচ্ছে। ভি, প্রেমজ জীবন ঝঞ্ঝাট বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। ডাব্লিউ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। এক্স, পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে। ওয়াই, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। জেড, আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। রবিবারে জাতক জন্মগ্রহণ ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের ধার্মিক কাজে সফলতা মিলবে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ভুল লগ্নি ভুল সিদ্ধান্ত হতে পারে, সতর্ক থাকুন। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে শারীরিক পীড়ায় আজকে কষ্ট বৃদ্ধি হতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের সাথে আজকে কোনো গুরুজন ব্যক্তির যোগাযোগ বহুদিন পরে ঘটতে পারে, যার কারণে আজকে আপনাদের কিন্তু মেজাজে ফুরফুরে থাকবে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক
যোগাযোগ আজকে বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক মানুষের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে পরিবারের খেয়াল রাখার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে কর্মক্ষেত্রে বিশেষ প্রাপ্তি থাকছে, অর্থনৈতিক জায়গা শ্রীবৃদ্ধি হবে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে কর্মজীবনের নতুন মোড়, আর্থিক ক্ষেত্র মোটের উপর মধ্যম বলা যায়। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভাগ্যস্থানের গুরুত্বপূর্ণ অনেক বেশি উন্নতি হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, তবে পাওনা অর্থ উদরে বা উদ্ধারে কিন্তু মানে বাধা আসবে বা বিঘ্ন আসবে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকা ভালো হবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে ব্যবসায়িকদের জন্য অত্যন্ত ভালো রয়েছে দিনটি। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পেতে চলেছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য কিন্তু আজকে দূরভ্রমণ দূরযাত্রায় সফলতা লাভ। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দূরভ্রমণে কিন্তু আজকে সফলতা নিশ্চিত মিলবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে কথা বলা বিশেষ জরুরি, ব্যবসায়িক সূত্রে আজকে আপনারা লাভবান হতে দেখতে পাবেন নিজেকে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চোখ সম্বন্ধীয় কিছু সমস্যা, শারীরিক দুর্বলতার ক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যা আজকে বৃদ্ধি হতে দেখতে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশি জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম লাগলো। আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে, তবে বিশেষ করে বলে রাখি গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি সকালে রাখুন, ফায়দা মিলবে, বুঝে কথা বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 3 আলোচনা করব বৃষ রাশি। পার্টনারের হেলথ নিয়ে চিন্তা বৃদ্ধি, মানসিক চঞ্চলতা বৃদ্ধি হবে। আজকে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্তের অভাব তৈরি হতে দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজগুলি আজকে বুঝে করুন, তা ফায়দা দেবে আপনাকে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5 আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, আইনি জটিলতা লাভ। আজকে আপনাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু কিছু অংশে হঠাৎ বৃদ্ধি পেয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। ধার্মিক কার্যে সফলতা মিলবে, আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব কর্কট রাশি। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আজকে কিছুটা সমস্যা সমাধানের পথ খুঁজে দেবে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনাপ্রবণ হতে চলেছে দিনটি। সাবধান থাকুন, গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করুন, তা ভালো হবে। পরিবারের মানুষদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আজকে ভেস্তে যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য কমলা, শুভ সংখ্যা 2 আলোচনা করব সিংহ রাশি। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া ভালো হবে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, ব্যবসায় নতুন লগ্নি ফায়দাদার হতে পারে, ঋণ নেওয়ার ক্ষেত্রে দিনটি ভালো নয়। প্রেমজ জীবনে আজকে হঠাৎ ঝঞ্ঝাটও কিন্তু একটির সাথে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব কন্যা রাশি। কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মোটের উপর মধ্যম থাকবে, কোনো বড় সমস্যা কিন্তু সেভাবে থাকছে না, তবে মাথায় রাখবেন আইনি জটিলতা থেকে বাঁচার চেষ্টা করবেন। আজকে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গিয়ে বড় সমস্যার মুখোমুখি আপনারা হতে দেখতে পাবেন আপনাকে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই প্রত্যাহিকভাবে চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আজ আলোচনা করব, যদি বিদেশ যেতে চাইছেন, দূরবর্তী যাত্রা করতে চাইছেন, সেখানকার কোনো ডকুমেন্টারি রয়েছে যার কারণে, ডকুমেন্টারি ভুল রাখার কারণে আপনারা বিদেশ যেতে পারছেন না, বারবার কোনো না কোনো সমস্যা আসছে, এরর আসছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলোকে, আপনাদের ব্যাগগুলিকে, যেইগুলি আপনি নিয়ে যাবেন এবং দরকার হলে আপনি সেই গৃহে উত্তর পশ্চিম কোণায় সেটিকে রাখুন, সম্ভব হলে সেই গৃহেই থাকুন। এতে আপনাদের চলে আসা বিঘ্ন বাধাগুলি, দূরযাত্রার ক্ষেত্রে যে সমস্যা দিচ্ছে সেগুলো নিশ্চিতভাবে দূরীভূত হয়ে অবশ্যই যাবে। আলোচনা করব কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা কদম গাছ পুজো করুন, কদম গাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের পক্ষে অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। আজকে বলে রাখবো, আজকে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা লবঙ্গ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে। দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা আজ পঞ্চশস্য দান করুন, তা ফায়দা দেবে আপনাকে।
আজকে ছোট্ট একটি উপায় আপনাদের সাথে আলোচনা করব। প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই উপায়গুলির দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে বহু মানুষ এরকম রয়েছে যারা অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি তো চাইছে কিন্তু বারবার বিঘ্ন আসছে, বাধা আসছে, কী করবেন। আজকে আপনারা কলা বৃক্ষের একটি মূল আপনারা তুলে নিয়ে চলে আসুন এবং ওম ব্রুম বিষ্পতায় নমঃ এই মন্ত্র দিয়ে আপনারা কমপক্ষে 108 বার সেই মূলটির উপর জপ করুন। জপ শেষে সেই মূলটিকে আপনারা হলুদের গাঁটের সাথে আপনারা ভালো করে বেঁধে আপনারা পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করুন। এতে অর্থনৈতিক ক্ষেত্রে আসা সমস্যাগুলি আপনাদের থেকে অনেকাংশে নিশ্চিতভাবে দূরীভূত হতে অবশ্যই দেখতে পাবেন খুব শীঘ্র। আলোচনা করব আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু পঞ্চশস্য দান করতে পারেন, তা ফায়দা দেবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা পঞ্চশস্য দান করুন, তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই নিশ্চিতভাবে ফায়দা দেবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার রাশিফলের আলোচনায়। এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। আজকে আপনাদের আধ্যাত্মিক উন্নতির যোগ থাকবে, প্রেমযোগ ব্যাপারে সমস্যা কমবে, সমস্যা যেগুলি আসছিল বহুদিন ধরে সেই সমস্যা সমাধানের পথ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কম হতে আজ দেখতে পাবেন। আজকে নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা হতে পারে, নতুন কিছু ক্রিয়েটিভ করার পরিকল্পনা আপনার মানসিক জায়গাকে অনেক বেশি কিন্তু উদ্যমী করে তুলবে। শুভ রঙ আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যেতে পারে। আজকে আপনার কাছের মানুষের সাথে মতবিরোধ মতদ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে। কোনো কিছু নতুন করে দেখাবার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে সফলতার ছোঁয়া আপনাকে নিশ্চিতভাবে দেবে। আপনি যদি মনে করছেন আজকে দূরযাত্রা করবেন, তা সকালের দিকে রাখুন, ফায়দা মিলবে। বন্ধু দ্বারা প্রতারণা বা প্রতারিত হতে দেখা যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখা বিশেষ জরুরি। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের মানুষের সাথে বচসা বৃদ্ধি পেতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কোনো সোশ্যাল মিডিয়ায় বিশেষ অ্যাক্টিভিটি আপনাদের ক্ষেত্রে আজকে সফলতার দিশা খুলে দিতে পারে। আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আজকে দিশা খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্রে। আজকে সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য কোনো লিগ্যাল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু আইনি পথে এগিয়ে যেতে পারেন, যা আপনাদের ক্ষেত্রে সমস্যাগুলি যেগুলি জটিল আকার ধারণ হচ্ছিল সেগুলি থেকে সমাধানের পথ অবশ্যই খুঁজে পেতে দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে এছাড়াও বৃক্ষরোপণ বা বিভিন্ন ধরনের সোশ্যাল কালচার বা সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনাদের ক্ষেত্রে সফলতার দিশা দিতে পারে আপনাকে। শুভ রঙ আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9। আলোচনা করব মকর রাশি। কর্মব্যস্ততা ভরা দিনের মধ্যে কিন্তু আজকে আপনাদের ফাঁকি দিতেও দেখা যেতে পারে, অর্থাৎ আপনি যদি মনে করছেন যে আপনি কিছুক্ষণ রেস্ট নেবেন, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু বড় সমস্যা অবশ্যই সৃষ্টি হবে, যা আপনাদের হাতের কাছে আসা কর্মগুলিকে কিন্তু দূরীভূত করতে পারে। সুতরাং মাথায় রাখবেন, আপনারা যদি আজকে যে কাজগুলি করছেন সেগুলি মনোযোগ সহকারে করুন এবং শীঘ্র করুন, তা আপনাদের ক্ষেত্রে সফলতা দেবে। পেন্ডিং হয়ে যাওয়া কাজগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র সমস্যা এবং জটিলতা আকার ধারণ করতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 8। আলোচনা করব কুম্ভ রাশি। আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে জটিলতা আজ কমবে। আজকে আপনার কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের ভাই, কাছের বোন যারা রয়েছে তাদের সাথে কিন্তু মতবিরোধ বৃদ্ধি পেতে পারে বিকেলের পরবর্তী সময়, তবে আপনার সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা আজকে থাকছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া ভালো হবে। আজকে প্রমোটিং ব্যবসায় সফলতা মিলবে। কর্মব্যস্ততা ভরা দিনের মধ্যে আজকে নতুন কিছু করে দেখাবার প্রয়াসও আপনাকে আজকে সফলতা অবশ্যই দিতে পারে। আপনাদের ক্ষেত্রে ঋণ না নেওয়া আজকে আপনাদের জন্য ভালো হবে, তবে দিনের শেষ ভাগ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে চলেছে ফাটকা বা আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে। শুভ রঙ আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে প্রেমযোগ ব্যাপারে সংঘর্ষ ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে। আজকে শত্রুতা বৃদ্ধি, আজকে মানসিকভাবে কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্ব মতবিরোধ বৃদ্ধি পেতে পারে। আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন, তবে যারা পরিবারের মানুষদের সাথে কিন্তু বিশেষ চিন্তিত রয়েছেন, পরিবারের মানুষকে নিয়ে যারা বিশেষভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, তারা আজকে মানসিক দিকটি ঠিক রাখার জন্য মেডিটেশন, ধ্যান এবং বিভিন্ন ধরনের আধ্যাত্মিক চর্চা করুন, তাতে ফায়দা মিলবে। কোনোভাবেই কাউকে আজকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য ভালো হবে। হঠাৎই শত্রু বৃদ্ধি, যা আপনাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকবেন। শুভ রঙ আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।